হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে মনোহর পাণ্ডে নামের একটা সিরিজ আসতে চলেছে তো সেইটার ব্যাপারেই কথা বলবো তো এই সিরিজে আমরা দুই গাঙ্গুলিকে একসাথে দেখতে পাবো এক কৌশিক গাঙ্গুলি আর এক জিত গাঙ্গুলি তো কৌশিক গাঙ্গুলির মনোহর পান্ডের গানের দায়িত্বে থাকছেন জিৎ গাঙ্গুলি এবং এই সিরিজটায় মুক্তি পাবে দু সালে সময়টা দু হাজার কুড়ি একুশ সাল কোভিডের তাণ্ডবে টালমাটাল বিশ্ব সব দেশ শহরের জনজীবন স্তব্ধ লকডাউনে সেই সময় কৌশিক গাঙ্গুলির একটি ছবি তৈরিতে হাত দেন নাম মনোহর পাণ্ডে মূলত সুরিন্দর ফিল্মসের আগ্রহেই নাকি এই ছবি তৈরিতে হাত দিয়ে রেখেছিলেন তিনি করোনা কালে শহর কলকাতায় হিন্দিভাষীরা কিভাবে জীবন কাটাচ্ছেন লকডাউন তাদের জীবনে কি প্রভাব ফেলেছে এটাই ছিল তার বিষয় ছবিতে রঘুবীর যাদব সুপ্রিয়া পাঠক কাপুর সৌরভ শুক্লা মুখ্য আকর্ষণ এই ছবি দিয়ে বলিউডে পা রাখবেন সুদীপ্তা চক্রবর্তী বেশ কিছুদিন শুটিংয়ের পর আচমকাই থমকে যায় কাজ টাটকা খবর ছবির বাকি অংশের শুট নাকি শীঘ্রই শুরু হবে ছবিটি সম্ভবত ওটিটিতে মুক্তি পাবে এবং ছবিটির প্রথম পর্যায়ে শুটিং হয়ে গেছে ব্যারাকপুর চিতপুর এলাকায় তো দেখা যাক কারো কি কি আপডেট আসে এই সিনেমা সম্বন্ধে তো পরবর্তী আপডেট হচ্ছে প্রিয়তম পর বরবাদ নামের আরও একটি ছোট নতুন ছবিতে একসঙ্গে আসছেন সাকিব খান ও ইদিকা পল ছবিটি পরিচালনার করবেন নাট্যনির্মাতা মেহেদি হাসান হৃদয় খুব শীঘ্রই ভারতের রামজি ফিল্ম সিটিতে শুরু হতে পারে ছবি শুটি তো দেখা যাক কারও কি কি আপডেট আসে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা বিবি এবং বেলেখানে ক্লিক করতে পুরো না বেলেখানে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ